চুরিকাণ্ডের অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ তিন চোরকে আটক করতে সক্ষম হলো পশ্চিম থানার পুলিশ। এর মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ সদস্য রয়েছে। এ বিষয়ে পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে সংবাদ মাধ্যমকে জানান, বুধবার পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ত্রিপুরা রাজধানী আগরতলার নেতাজি চৌমুনি এলাকার এক পরিবারের সদস্যরা গত ২৩ অক্টোবর কলকাতা বেড়াতে যান, এখনও তারা কলকাতাতেই রয়েছেন। এর মধ্যে বুধবার ওই পরিবারের সদস্যদের এক আত্মীয় থানায় অভিযোগ জানিয়েছেন, সদস্যদের বাড়িতে না থাকার সুযোগে চোরের দল বাড়িঘরে ঢুকে স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায়। এই বিষয়ে পশ্চিম আগরতলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে এবং চোরদের আটক করতে সক্ষম হয়। একটি নেকলেস, একটি মঙ্গলসূত্র, দুটি চেন, স্বর্ণ বাঁধানো চারটি পলা, তিনটি শাখা, ১০টি কানের রিং, একটি বালা, ৭টি আংটি এবং একটি আয়স্ত্র সহ নগদ প্রায় ৪০,০০০ টাকা চুরি হয়েছিল বলে অভিযোগ জানানো হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে বটতলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই তিনজনের নাম যথাক্রমে সায়ন সরকার, বাড়ি ভাটি অভয়নগর এলাকায়, অরুণা বেগম, বাড়ি ভাটি অভয়নগর এলাকায়, কাজলি সরকার, তার বাড়ি জিরানিয়ার বিদ্যাসাগর কলোনি এলাকায়। আটক করার পর তিনজনের বাড়িতেই তল্লাশি চালানো হয়। বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে তাদের বাড়ি থেকে। উদ্ধার হওয়া সামগ্রীগুলির মধ্যে রয়েছে একটি মঙ্গলসূত্র, দুটি চেন, ৪টি পলা, একটি আংটি, একটি বালা, ৫ জোড়া কানের অলংকার এবং ২টি শাখা উদ্ধার হয়েছে। এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। তাদেরকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি সামগ্রী সহ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরকেও আটক করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন পুলিশ সুপার। আজবে ওয়েস্ট পিএস মে এক কমপ্লেন্ট আয়া কি নেতাজি চৌমুনি মে এক ঘর হ্যায় উসমে ইয়ে লোগ 23 অক্টোবর কো কলকাতা গয়ে থে, জো ঘর কে লোক অভি সদস্য লোক অভি ভি ঘর মে নাই হ্যায়, কলকাতা মে হ্যায়, তো উসকা ভাই নে আকে দরওয়াজা কো খোলা, দেখা কি অন্দর পুরা তিতর বিতর হো গয়া থা, অর আলমারি সে বহুত সারা গোল্ড অর্নামেন্ট স্টোরি হুয়া থা, তো ইসমে সে এক নেকলেস, এক মঙ্গলসূত্র, দো চেন, ৪ পেয়ার্স কোলার্স, ৩ পেয়ার শাখা, ১০ পেয়ার ইয়ার রিং, এক বালা, ৭ ফিঙ্গার রিংস, एक आयस था और कैश अराउंड 40,000 रुपीस चोरी हुआ था। तो तुरंत हमने एक टीम बना के अंडर द लीडरशिप ऑफ आवर उसी वेस्ट और उसी बरतला हम लोगों ने जो नेताजी नहीं जो बरतला ब्रिज है उसके नीचे से तीन लोगों को अरेस्ट किया है। एक सायन सरकार है 19 ईयर्स, रहने वाला है भाटी अभयनगर का, और एक अरुणा बेगम है लेडी, वो 25 ईयर्स है, वो भी भाटी अभयनगर का है, और एक काजली सरकार है, वो भी लेडी है 23 ईयर्स, वो विद्यासागर कॉलोनी जीरानिया का है। उनको अरेस्ट करके अराउंड 2 o'clock उसके घर में से तीनों के यहाँ रिकवरी हुआ है बहुत सारा गोल्ड आइटम्स, उसमें से एक मंगलसूत्र रिकवर्ड है, 2 चेन, 4 पेयर कोलार्स, एक बाला, एक फिंगर रिंग, 5 पेयर ईयर रिंग, 2 पेयर शाखा, इतना सारा रिकवरी हुआ है। अभी तीन लोगों को अरेस्ट हुआ है, इसमें और कुछ लोग हो सकता है, तो ये अभी हम लोग इनको रिमांड में लेंगे और पूछताछ करेंगे, और भी रिकवरी बाकी है कुछ आइटम्स, तो जल्द से जल्द इसको भी हम लोग रिकवरी करने का कोशिश कर रहे हैं। नहीं, ये इसको देखने से लग रहा है कि ये ड्रग एडिक्ट जैसे लग रहा है, इतना बड़ा मतलब ऑर्गेनाइज गैंग जैसा नहीं है, ये लोग ऐसे घूमते रहते हैं, मेनली ड्रग्स लेके घूमते रहते हैं, तो देखा कि दरवाज़ा लॉक एंड की में बहुत दिनों से, तो इन्होंने अटेम्प्ट किया है। मार्केट वैल्यू कितना है इन सब का? मार्केट वैल्यू अराउंड 8 लाख, 8-10 लाख। नहीं, अभी जो रिकवरी हुआ है ये तो 3-4 लाख का है टोटल अभी, और नेकलेस भी है, टोटल 5-6 लाख का है टोटल वैल्यूज। हाँ, होगा अभी, और भी नाम आ रहा है, तो और भी रिकवरी होने का चांसेस ज़्यादा है, अभी टीम ऑलरेडी उस पर काम कर रहा है।